السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। ওযুর নিয়ত ও ওযুর দোয়া সম্পর্কে আলোচনা করব। অনেকে ওযুর বিভিন্ন নিয়ত পড়ে থাকে, যাহা নিজের বানানো, যাহা কোনো হাদিসে নেই। নিয়ত পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। আর নিয়ত তো এটা হয় অন্তরের থেকে, মুখে বলার কিছুই নেই, না আরবিতে, না বাংলাতে, না অন্য কোনো ভাষায়। কেউ যদি আরবিতে কোনো নিয়ত বলে থাকে, তাহা হাদিস বহির্ভূত, হাদিসে নেই। কিন্তু ওযু শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, সেটা হাদিসে আছে। মজমাউ জাওয়াইদ নামক কিতাবের 1112 নম্বর হাদিসে এসেছে যে যে ব্যক্তি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওযু শুরুতে পাঠ করবে, তার ওযু ভঙ্গ হওয়া পর্যন্ত ফেরেশতারা তার নামে নেক আমল লিখতে থাকবে। তো সুপ্রিয় দর্শক, ওযু শুরুতে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এতটুকু পড়তে পারেন। ওযু শুরু করার পর থেকে নিয়ে ওযু শেষ করা পর্যন্ত মধ্যখানে আর কোনো ধরনের দোয়া নেই, তাসবিহ নেই, কোনো কিছুই নেই। অনেকে অনেক দোয়া বলে থাকে, কোনো দোয়ার হাত দোয়ার, চেহারা দোয়ার বা মাথা মাসে করার, এগুলা সব ভুল, একদম ভ্রান্ত, কোনো হাদিসে নেই এই প্রমাণ। তো সুপ্রিয় দর্শক, ওযু শেষ করার পর তিনটির দোয়ার যে কোনো একটি পড়তে পারেন অথবা তিনটির পড়তে পারেন, যাহা অত্যন্ত ফজিলতপূর্ণ। মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি ওযু শেষ করার পর এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 153। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার শেষে এই দোয়াটিও পড়তেন, যাহা এসেছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা লি ইবনি সুন্নি নামক কিতাবের মধ্যে, হাদিস নম্বর 28। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এই দোয়াটিও পড়তে পারেন। ওযু শেষে তৃতীয় আরেকটি দোয়া, যাহা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি এই দোয়াটি ওযু শেষ করে পড়বে, ওই দোয়াটি একটি সাদা কাগজের মধ্যে লেখা হবে এবং সেটাকে আরশের নিচে রাখা হবে এবং কেয়ামত পর্যন্ত তাহা ছিঁড়া হবে না, ভাঙ্গা হবে না। তো সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই তিনটি দোয়ার যে কোনো একটি পড়তে পারেন বা তিনটিও পড়তে পারেন, তিনটি পড়লে ভালো। এই শেষের দোয়াটি এসেছে মুসান্নাফ ইবনে আবি সাইবা নামক কিতাবে, হাদিস নম্বর হলো 19। তো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন ওযু শুরুতে বলবেন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এছাড়া অন্য কোনো দোয়া নেই। আর ওযু শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ধরনের তাসবিহ, কোনো ধরনের জিকির দোয়া নেই। ওযু শেষ করার পর এই তিনটি দোয়া পড়তে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।